এই দিক দিয়ে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে হে আলী, আমি যদি ইন্তিকাল করি, আমি যদি শরীয়তের পর্দার আড়াল হয়, ইগসিলনি ইয়া আলিগন ইজা মিত্তুন, হে আলী তুমি আমাকে ইন্তিকাল করার পরে আমাকে তোমার হাত দিয়ে আমাকে গোসল দেওয়া হবে। খেয়াল করেন কিন্তু, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন হে আল্লাহর রাসূল, মা গোসলতু মাইয়্যিতান কত্তুন, আমি তো জিন্দেগিতেও কোনো মাইয়্যাতকে গোসল করাই নাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী ইন্নাকা সাতুহাইয়াউ তা সাতুহাইয়া আও তায়াসসার, আল্লাহর হাবিব বলেন হে আলী তুমি যদিও কাউকে জীবনে গোসল না করাও, কিন্তু আমি যখন ইন্তিকাল করব তখন তোমার জন্য আমাকে গোসল করানো সহজ করে দিবেন একজন। জবান খুলে বলেন তিনি কে? তখন ফাকাল আলীগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাগাসলতুহু, আমি আমার নবীকে আমার হাত দিয়া গোসল করাইছি। কিন্তু গোসল করানোর মধ্যে একটা খেলা আছে, এই খেলার একটু বইলা দিয়া যাই। আন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন গাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করিয়েছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী যে বলে গেছেন তুমি আমাকে গোসল করাবে, হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে গোসল করালেন। আচ্ছা বলুন তো, আমাদের দেশে মানুষ যখন মারা যায় দেখবেন কেউ বড়ই পাতা পাইরা দে, কেউ গরম পানি কইরা দে, কেউ ডেক্সিটা আগায়া দে, কেউ গোসলখানায় পর্দা টানায় দে, কেউ গোসলখানার ভিতরে ডুইকা পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পায়খানাগুলা পরিষ্কার করিয়া দে, কেউ শক কইরা নয় মহব্বতে ওই লাশটাকে কাদের মধ্যে নেই, কেউ আবার শক কইরা কবরস্থানের পারে যায়া এক মুষ্টি মাটি দিয়ে আসে না, দাফন করার পরও দোয়া করে, এটা একটা শখ আছে না নাই? তো অযথা আমার নবীজি মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি আমাকে গোসল করাবে। তখন একজন সাহাবী আসছেন, আয়েশা বলছেন ওয়াল ফাদল ইবনে আব্বাস, ফাদল ইবনে আব্বাস আয়েশা বলতেছেন হে আলী আমিও আপনার সাথে একটু শরীক থাকতে চাই। ওয়া উসামা ইবনে যায়দিন, হযরত উসামা ইবনে যায়েদ বলেন আমিও আপনার সাথে শরীক থাকতে চাই। ওয়া কানা আলীগুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াগসিলুহু, হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করার পর আমার নবী পাককে গোসল করালেন। গোসল করানোর পরে ওয়া ইয়াকুলু, তিনি বলতেছেন বি আবি আনতা ওয়া উম্মি, আল্লাহর কসম করে বলি ওই সত্তার নামে যার নামে আমার মা আমার বাবা কুরবান, তাদের শপথ করে বলতেছি কি কয় আমি যখন রসুলের পাককে যখন আমি গোসল করাইতে গেলাম তিপ্তা, যখন আমি গোসল করাইতে গেলাম তখন মৌলালী বলছেন তিপ্তা মাইগিতান ওয়া হাইয়ান, আল্লাহর কসম করে বলি আমি যখন নবীকে গোসল করাইতে গেলাম রাসূল পাকের শরীর মুবারকে যেমন করে মেশকে আম্বরে গ্রান লাগদো, আমার নবী ইন্তেকাল করার পর গোসলের পানির পরতে পরতে মেশকে আম্বরে গ্রান বাহির হইতে শুরু করলো। তাহলে দেখেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাকে কিভাবে তুলে ধরেছেন, সাহাবায়ে কেরাম থেকে কিভাবে মর্যাদা দিয়েছেন। আরে মা সংসারের মা যিনি হয়, মা দেখবেন পাঁচটা সন্তান হলো দেখবেন বড়টারে একরকম, মাঝুটারে একরকম, ছোটটারে একরকম, কিন্তু সন্তান মনে হইতেছে বুঝতেছে আমারে মনে হয় মা কম ভালোবাসে, আসলে না, সন্তান হিসাবে সকলকেই ভালোবাসে, কিন্তু সন্তান হিসাবে সব সন্তানরাই মার কাছে সমান সমান, কিন্তু মহব্বতের জায়গা থেকে এক এক সময় এক একজনের এক একটা দিয়ে ভুজ দিয়ে সন্তানের মর্যাদা সন্তানের ভালোবাসা সংসারের প্রতিষ্ঠা করে। ঠিক এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবায়ে কেরাম কে উঁচু কে নিচু কে কতটুকু এটা কম্পেয়ার করার জন্য ক্ষমতা আপনাকে দেয় নাই, আল্লাহর হাবিব এক একজনের এক একটা মর্যাদার কথা বলে বলে আল্লাহর হাবিব এক একটা মর্যাদা ফাজাইলগুলো বর্ণনা করেছেন। আপনার কাজ হলো ফাজাইল বর্ণনা করা, আপনার কাজ হলো জিক্রে আলী নিয়ে আলোচনা করা, আপনার কাজ হলো মাওলানা আলীকে মহব্বত করা। আপনি মার্কিং করতে পারবেন না যারা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে, যারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, এরাই হলো সুন্নি। কথা বলেন ঠিক কিনা? তাইলে আজকে আলোচনার মূল বিষয় হলো যে আমরা যে এই কাজটা করতেছি, আপনি যে এই আজকের যে অনুষ্ঠানটা যে করার মূল কারণ হলো একদিন তো আমাদেরকে চলে যেতে হবে, একদিন তো আমাদেরকে মরে যেতে হবে। আজকে এই ভৈরবের মধ্যে আসি 19 বছর ধরে, 19-20 বছর হয়ে গেল ভৈরবে আসি, ওয়াস্তর কম করি নাই, কারবালার ওয়াজ করেছি, মা বাবার ওয়াজ করেছি, কবরে আলোচনা করেছি, অনেক মানুষ কেঁদেছেন, কিন্তু ওই কান্নার ভিতরে
কিছু মানুষ আছে চোখের পানি কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে আপনাকে লোভ লালসায় ফেলে দিয়েছে, বিভিন্ন অর্থের প্রলোভন দেখিয়ে আপনার চোখের পানিকে কেড়ে নিয়েছে, আপনাকে বিভিন্ন লোভ দেখিয়ে আপনার ঈমানকে হরণ করে নিয়ে নিজেদের একটা বলয় সৃষ্টি করার জন্য আপনাদেরকে যখন মিসগাইড করার জন্য তারা চেষ্টা করেছে, ঠিক ওই মুহূর্তে আমি আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার কনফারেন্সের মাধ্যমে এই দেশে নয় সারা বিশ্বে যত সর্ববাতিল রয়েছে, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, আশারি সহকারে যত ধরনের 72 ফেরকা আছে, সকল 72 ফেরকা থেকে মুক্ত যদি থাকতে হয় তাহলে আপনার অন্তরে আহলে বায়াতের মহব্বত লাগবে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন শেষ কালাম বলে দিয়ে যায়, কেন লাগবে? আল্লাহর হাবিব বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো আল্লাহর কোরআন, দুই নম্বর হলো আমি নবীর সুন্নাহ। কিন্তু এখানেই রসুল সীমাবদ্ধ থাকে নাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি জবান মুবারকে আরেকটা কথা বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন আরেকটা হলো আমার আহলে বায়াত। দেখেন ওখানে বলছে আমি রেখে যাচ্ছি সুন্নাহ, আবার এখানে বলছে আমি রেখে যাচ্ছি আহলে বায়াত। আহলে বায়াতের কথাটা কেন বলেছেন? কারণ রসুল তো গায়েবের খবর দেনওয়ালা, বড় করে বলেন ঠিক কি না বলেন, রসুল গায়েবের খবর দেনওয়ালা। দেখেন এখন তাকায়া দেখেন আমরা যারা দীর্ঘদিন ধরে নয়, আমাদের বাপ দাদার আমল থেকে আমরা লেখে আসছি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি। এখন দেখেন অনেক ধরনের গ্রুপ বেরিয়ে গেছে, এখন যত ধরনের বাতিল আছে সকল বাতিলগুলো এখন নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করা শুরু করেছে। তার মানে রসুল যে গায়েবের খবর দেনওয়ালা এটা আবারও আমরা স্পষ্ট ইউনিভার্সাল ট্রুথ হিসাবে, আকাশে দীপ্যমান তারকা যেমন সত্য, তারকারাজি যেমন সত্য, চাঁদ যেমন সত্য, রাসূল পাকের ভবিষ্যৎবাণীগুলো সত্য। এই জন্য রাসূল বলে গেছেন যে যারা তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখো পথভ্রষ্ট হবে না, যারা কোরআনকে ধরবে এবং যারা আহলে বায়াতকে মহব্বত করবে। এই জন্য আমরাও বলি সুন্নি, লামাজহাবিরা কো সুন্নি, অনেক বাতেলরাও কো সুন্নি, এখন সবাই কো সুন্নি। এখন এই দাবি তো 5 বছর আগেও ছিল না, এখন নতুন নতুন হচ্ছে কেন? তার 1500 বছর পরেও বোঝা গেল সুন্নি সবাই দাবি করবে, কিন্তু যারা সত্যিকার অর্থে সুন্নি হবে তারা আহলে বায়াতকে মহব্বত করবে, কথা বলেন ঠিক কি না বলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলে দিয়ে গেছেন। আর দেখেন তুফান আসলে বাড়িঘর লন্ডমন্ড হয়ে যায়, কিন্তু বাতেলের ঢেউ যখন আসবে আপনার ঈমান লন্ডমন্ড হয়ে যাবে। এই জন্য ওই বাতেলদের ঢেউ থেকে, বাতেলদের তুফান থেকে, বাতেলদের ভূমিকম্প থেকে, বাতেলদের আক্রমণ থেকে আপনার জান নয়, আর জান গেলে তো তাহিরে চুল পরিমাণ দুঃখ করে না। কারণ ইমামে আলী মুকাম গলার তাজা রক্ত দিয়েছেন, তাইফের জমিন হয়েছে, মুতার জমিন হয়েছে, উহুদের জমিন হয়েছে, সুয়াদায় কারবালা হয়েছে। এই জন্য আমরা ভৈরববাসী সুন্নি যারা আছি মৃত্যুর পরোয়া করি না, হাত তুলে বলেন ঠিক কি না বলেন। এই জন্য যুবক ভাইয়ের আমার এই প্রোগ্রামটা এত গুরুত্বপূর্ণ, এই জন্য বলছি প্রোগ্রামটা এত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা আহলে বায়াতকে মহব্বত করি, করার মতো করি, কি করি? করার মতো করি, কারণ কবরে হাসরে মিজানে ফুলসিরাতে পানজাতন ছাড়া আমাদের কোনো উপায় আছে? উপায় আছে তো আমরা সুন্নিদের মধ্যে যারা আছেন, সুন্নিদের মধ্যে যারা আছেন আপনাদেরকে সতর্ক করছি, আপনাদেরকে অনুরোধ করছি, জেনে শুনে সত্যকে গোপন করবেন না। আমরা বিশেষ করে দাওয়াত ইমানি বাংলাদেশ বানের জলে বেসে আসা কচুরি পানা নয়। দেখবেন দেখবেন যেখানে কোনো ধরনের বাতিলদের চক্রান্ত হয় তখন আমরা প্রতিবাদ করি। আমি অনুরোধ করব খণ্ড খণ্ড প্রতিবাদের শক্তি যেমন, ঐক্যবদ্ধ শক্তিটা কিন্তু তেমন নয়, এটা আরও বেশি, কথা বলেন ঠিক কি না। আমি অনুরোধ করব ভৈরববাসীকে, আমরা সবাই যে যেই দল করি সব দলের ভিতরে সুন্নি আছে, আছে কি না? আজকে যারা বিশেষ করে বিবি মুজিবুর রহমান এবং আলহাজ আল মামুন এবং জনাব মাসুম বিল্লাহ ভাই এবং আমার ভাই মীর রাজন আহমদ সাহেব এবং আমাদের আজকের অতিথিবৃন্দ, ওনারা যে বক্তব্য রেখেছেন আপনারা কি অনুভব করেছেন?
ওনারা কি বাতেল কথা না ওনারা কি বাতেল এক একটা বক্তব্য আমাদের হৃদয়কে কেড়ে নিয়েছে এইজন্য সুন্নি যেখানে থাকবে আমরা সেখানে যাব কথা বলেন ঠিক কি না বলেন আমাদের কাজ হলো সুন্নি নিয়া আমাদের কাজ হলো সুন্নিয়ত নিয়া আমরা কোনো বিভাজন চাই না যারা নবীকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসব যারা আহলে বাইতকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসব সুন্নিরা কোনো দলের দালালি করে না সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে আরেকটা কথা বলি সুন্নিরা কখনো রক্তচক্ষুকে ভয় পায় না ভয় না পাওয়ার একটা কারণ আছে কারণ সুন্নিরা দেখবেন সুন্নিরা রক্তচক্ষুকে ভয় না পাওয়ার মূল কারণ কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য কথা বলেন ঠিক কি না এইজন্য আমরা এগুলোর ভয় পাই না আমারে বলতেছে গাড়ি টাড়ি ভাঙছে আরে বেটা 23 বার না 24 বার গাড়ি ভাঙছে বেটা হইলে সুরের মতন গাড়ি বাড়ি দিয়ে ইড়া মারা দৌড় মারে তো সামনে দাঁড়ায় না বাংবা সাহস থাকলে কথা কোন ঠিক না বেটে তো এইজন্য যাই হোক বাংলে ভাঙবে মারলে মারবে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেহেতু মরেই যাব কিন্তু লড়ে যেতে হবে কথা বলেন ঠিক কি না তো আমরা দিন শেষে একটা কথা বলবো এই দেশে অনেক ইসলামী দল আছে আমি সকলকে অনুরোধ করব আপনারা যদি ভালো চান এই দেশের সুন্দর একটা মুহূর্ত এসেছে সকল যত দজ্জে ধর্মর বা যেই দল করেন না কেন আমি অনুরোধ করব যদি আপনার আমাকে ভালো লাগে আমাকে আপনি বুঝান বুঝায় আপনার দলে নেন না হয় আপনি বুঝে আসুন যদি ইসলামী দলগুলো যদি সকলে যদি আলোচনা সাপেক্ষে আকীদার সমাধান করে যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে নিঃসন্দেহে অন্তত পক্ষে সুন্নিরা এবং ইসলামী দলগুলো রাজপথ থেকে মসনদে যেতে পারবে কথা বলেন ঠিক কিনা একটা অংশ থাকবে এই উদাত্ত আহ্বান জানিয়ে আর ভৈরববাসীকে অনুরোধ করব আপনারা এই মাহফিলগুলো যেন বন্ধ না হয় আপনারা মাহফিলগুলো করবেন যদি কোনো কারণে মাহফিলটা বন্ধ হওয়ার জন্য কেউ যদি অপচেষ্টা করে ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই মাহফিলগুলোকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করব লড়াই করব কথা বলেন ঠিক কি না কারা কারা আমার প্রস্তাবের সাথে একমত আছেন যদি মৃত্যু যদি মরে যাওয়ার প্রশ্ন আসে মরতে রাজি আছেন কার জন্য মরতে রাজি আছেন আরো জোরে কার জন্য দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার কষ্ট হবে আপনাদের দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো এ মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কিয় পাই হবে আমার রাসূলুল্লাহ কিয় পাই হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত নয়ন নূরের আধার ফিরে পেত দার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কিয় পাই হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারেবার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারেবার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে আর ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কিয় পাই হবে আমার রাসূলুল্লাহ কিয়
পাই হবে আমার। মদিনা যেতে চাননি আপনারা? তোমার দেশে যাই কত আসে কান, এও ধুম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যাই কত আসে কান, এও ধুম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশতে তোমার, যেতে পারলাম না আমি আর ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কিয় পাই হবে আমার, রাসূলুল্লাহ কিয় পাই হবে আমার, ডেকে নাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আছি কো তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কিয় পাই হবে আমার, রাসূলুল্লাহ কিয় পাই হবে।